চলে এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি। আর আজকে একটা দারুণ লাঞ্চ নিয়ে চলে এসেছি। তার আগে বলি, রাখি পূর্ণিমায় আমার সকল ভাই বোনেদেরকে অনেক ভালোবাসার শুভেচ্ছা। বাংলাদেশ থেকে দেখো যারা আমার ভাইরা, তোমাদের অনেক ভালোবাসা আর মন থেকে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, ভগবান তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক, আর সবাই খুব ভালো কাটাও রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। এটা ভাই বোনের একটা মানে খুবই ভালোবাসার একটা বন্ধন। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু রাখি বন্ধন উৎসব যাপন করে গেছেন বন্ধু বন্ধু। আর আমাদের স্কুলেও ছোটোবেলায় কিন্তু আমরা বেশ এনজয় করেছি এটা। আর আমি রাখি, আমি অবশ্য ভাইফোঁটাটাই আর কি আমার ভাইদেরকে দিই, সেইভাবে কোনোদিনও রাখি সেরকমভাবে পড়াইনি। তবুও আমি সবসময় চাইবো আজকের দিনও এবং সব প্রতিদিনের মতোই আমার ভাইরাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর দেখো আজ কী কী নিয়ে এসেছি লাঞ্চে। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, মানে একসাথে মাখা, এটা চিকেন, আলু দিয়ে চিকেনের মানে কারি আর কি বলতে পারো, এটা কষা না, চিকেন কারি। আর এখানে হচ্ছে পার্শে মাছে ঝাল ঝাল করে করেছি, ঝাল পার্শে আর কি, মানে মাখা মাখা করে। এখানে শশা আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থেকে যেও। প্রথম থেকে যারা পাশে আছো অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। প্রথমে তো একটু তেঁতো দিয়েই খেতে হবে, তাই একটু তেঁতো দিয়েই খাই। অনেকদিন বাদেই এই উচ্ছে ভাতেটা আলু দিয়ে উচ্ছে দিয়ে মাখাটা করলাম, বেশ ভালো লাগে। দারুণ। এটা দিয়ে মনে হচ্ছে পুরো ভাতটা খেয়ে নি। নিয়ে নি পার্শে মাছের ঝালটা, সাইজে দেখো পার্শেগুলো। দারুণ। দারুণ হয়েছে মাছটা। একদম দেশি পার্শে।
একদম টাটকা মাছ, তোমরা চাইলে আমি এই রেসিপি করে দেখাবো। মাছ আছে আরো সর্ষে বাটা দিয়ে, দারুণ লাগে। ছোট্ট কাটা নিয়ে নিচ্ছি চিকেনটা, বেশি আনিনি কারণ কালকেও চিকেন খেয়েছি। নিয়ে নিলাম গ্রেভিটা, তাহলে দেখেই বুঝতে পারছো একদম পরিষ্কার খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।